তো আপনারা দেখতেছেন আমি এখন পাহাড়ে উঠতেছি, আমার সঙ্গে আছে দশজন লোক, তাদের আহারের জন্য আমার পার্টনার একটা, আমি মাস্কটা খুলে ফেলাম। তো গাইস, আমাদের উঠতে বহুত কষ্ট হইতাছে, তাও আপনার লাগিয়া ওখান আরও উঁচা চাইতে হবে। তো এখন তো কিছুই না, বহুত দূর রাস্তা আছে, 5 কিলোমিটার দূর। পাহাড়টা বহুত উঁচু। তো গাইস, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা সাপোর্ট করবেন। তো আসেন, আপনাদের দেখছেন, আপনাকে এখানে দেখায় দেই, নামা আনি দেখায় দেই। দেখেন এখানে তো কিছুই না, আরো আরো উঁচা যেতে হবে, একদম টপ। আর আপনাদেরকে একটা কথা বলি, এই জায়গাটাতে প্রত্যেকটা দিনই এরকম ভিড় থাকে। আর এই যে আমার সাথে আছে আর কে বয়, হাই, গেমিং করে গেমিং করে। গাইস, আপনাদের সাথে আর একটু পরে মিলতেছি। তো গাইস, আমার সাথে দুইজন আছিল, এর আগে এসে এখানে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমাদের টিমের সবচেয়ে লম্বু লম্বু ম্যান। বম ফাটা একদম শুনে ধীরে ধীরে ফাটা। তো গাইস, সবারই পায়ে কে জানি আমার মনে হইতেছে ভেজা পায়ে গেছে উঠতে উঠতে। তো এই যে আরও নিচে দুজন, এবার তো শেষ জীবনটা উঠতে উঠতে। তো সামনে যাইতে থাকি, আরও দেখি কতটুকু যাইতে লাগে কি অবস্থা। তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন। তো নিচে তো বহুত খাই দেখা যাইতেছে, এখান থেকে পড়লে তো একবারে শেষ। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আরো বহুত উপরে উঠতে লাগবে। অসাধারণ জায়গা। তো গাইস, আপনাদেরকে বলে দিই, আমরা সবাই যাচ্ছি এক ঠিকানায়, তোমার একদম টপের শেষে মাজারে। তো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করবো গাইস। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা সাথে থাকবেন। তো গাইস, এখানের ভিউটা দেখুন আপনারা কেমন, খুবই সুন্দর জায়গা একটা। তো আরো উপরে উঠতে লাগবে। তো গাইস, এখান থেকে জায়গাটা তো খুবই সুন্দর দেখা যাচ্ছে, অবশ্য জায়গাটা ভয়ঙ্করও আছে অল্প।
এখান থেকে একবার নিচে যাইতে পারলে তো মনে করেন কি হবে। তো গাইস আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার এটাই হলো সবচেয়ে ফার্স্ট ব্লগ, কারণ এর আগে আমি আর ব্লগ করি নাই। তো আপনারা ভিডিওটা দেখে কবেন কমেন্ট বক্সে কেমন লাগলো ভিডিওটা, আরও আপনার ভিডিওর সাথে থাকেন। আর ওই যে এগুলো যে দেখতেছেন এগুলো রাস্তার কিনারে দেওয়া, যাতে পড়ার চান্সটা না থাকে আর কি। একটু সামনে গেলে কি জানি নিচের রাস্তাগুলো দেখা যাবে। গাইস এখান থেকে নিচের রাস্তাগুলো দেখা যেতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমি দেখাই দিতেছি। ওই যে ওই রাস্তাটা দেখা যাইতেছে মনে হয়, ক্যামেরাতে অত ভাসে না, কিন্তু আমরা ওই রাস্তার দিকে আইছি। তো গাইস ফাইনালি একদম টপে আইসা বললাম সবাই। তো এখন উপরে যাবো, যে আপনাদেরকে দেখাবো কেমন। চলুন যাওয়া যাক উপরে, যাইতে থাকি, গিয়ে আপনাদের সাথে মাজারে মিলতেছি। তো গাইস এটাই হচ্ছে আমাদের মাজার। তো এটাকে পুয়া মক্কা দুর্গা শরীফ হাজু কোয়া হয় সবাই বলে। তো এই মাজারে নাকি মক্কা থেকে এক পোয়া মারি আন্না দিয়েছিল, তো এটাই লোকে বলে আর কি। তো চলুন এসে দেখলাম, ভালো লাগলো। গাইস আমরা নিচে চলে যাইতেছি এখন, আমাদের লুক আসতেছে। উপরে গেছিলাম, অবশ্য ভাল লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভাল লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আরো ব্লগ করতে পারি। সাপোর্ট করেন গাইস, আবার একটু সাপোর্ট করেন, এটাই চাই। তো এখন সামনে যাই, সামনে গিয়ে গাড়িতে উঠে চলে যাবো পারি। ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করবেন। আশা করি ভালো থাকবেন, ব্লগটা শেষ দিই, বাই বাই।